উৎসবের দিনগুলিতে পথে নামলেন বর্ধমান জেলা প্রশাসন। বুধবার ঈদের দিনে সকাল থেকে রাস্তায় ভিড় জমিয়েছে বাইকের দাপট, বিশেষ করে ইয়াং জেনারেশন। তাই পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক ব্যবস্থাপনায় বর্ধমান আরামবাগ রোডের চৌরাঙ্গ মোড়ের কাছে মুক টেস্ট করা হলো, যাতে এই উৎসবের দিনে কোন রকম বিপজ্জনক ঘটনা না ঘটে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গাড়ি চালকেরা। এই যে পুলিশের উদ্যোগ, এটা কেমন লাগছে? ভালো। কি কারণে চেকিং করছেন? মানে আমরা কোনো কোথায় করছে এটা? আরামবাগ, মানে আরামবাগ টু বর্ধমান রোড, তো এটা রিলায়েন্স পাম্পের সামনে। এই যে উদ্যোগ পুলিশের, এটা কেমন লাগছে? এই উদ্যোগটা দেখে পুলিশের খুব ভালো লাগছে, মানে বাস্তব সমাজটাকে উৎসাহিত করছে, এটাই এই প্রতিশ্রুতিটা আমাদের খুব ভালো লাগছে। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস।